কেন কি একটা কিচেন করছি বাথরুম আছে যদি নিজে তাকিয়া নিজে রান্না বাড়া করিয়া তাকিয়া দুই একলাই তাকতো চায় তাও মানে আমি ওয়েলকাম জানাইমু কারণ আমার ঘরটাও আসলে মানুষের লাগে প্রায় হারাতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘরের দেখা মিলল সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে। কাঠের কাঠাময় এ বাড়ি নির্মাণে মুন্সিয়ানা দেখিয়েছে মুন্সিগঞ্জের কাঠমিস্ত্রীরা। সোশ্যাল মিডিয়ার বদৌলতে যা ছড়িয়ে পড়েছে সারা দেশে। বাড়ির কর্তা মাহবুব খান দীর্ঘ ২৭ বছর ধরে প্রবাসী, তবে তার মননে চির উদীয়মান বাংলার মানুষ, বাংলার ঐতিহ্য। আমাদের এলাকায় তো আসলে কোটি কোটি টাকার দালান আছে, ঘর আছে, প্রায় ৫০-৬০ বছরের আগের যে ঐতিহ্য যে একটা আমরা এলাকায় ছিল আগে কাঠের ঘর, কিন্তু এটা তো বর্তমানে বিলুপ্তই হয়ে গেছে। তো আমি চেষ্টা করছি আর কি যে ওই পুরানা ঐতিহ্যটারে পুনরায় নিয়ে আসার, এর থেকেই আমার এই ঘরটা আনা। মেইন কাঠের ঘর যেটা, এটা আমি তাদের কাছ থেকে আনছি মুন্সিগঞ্জ থেকে। আমি নিচের বাটাতন যেটা, এটা কাঠের আসিল, তো এটা আমি কাঠার আনি নাই কারণে, কারণ আমি তো দেশে থাকবো না বিভিন্ন ফুকা জুকা বা এইসবের বিষয়ে, তাছাড়া সেফটি রিজন, সিকিউরিটি রিজন চেক মানে মাথায় রাখিয়া কাঠের ঘর একটা সৌন্দর্য হইল কি ওই যে বাঙ্গা সিঁড়ি, এটারে মুন্সিগঞ্জ তারা কয় বাঙ্গা সিঁড়ি। আর একটা জিনিস সৌন্দর্য হইল কি বাইরে আছে জুল বারান্দা যেটা আর কি। তো এটা আমি লোয়া কাঠ যে একটা নাইজেরিয়ান লোয়া কাঠ যে একটা নাইজেরিয়ান লোয়া কাঠ দিয়েও এই সিঁড়ি করছি, যেহেতু নিচে উঠা নামার ক্ষেত্রে সিঁড়ি সবসময় ব্যবহার হইব হিসাবে। একটু এক্সপেন্সিভ ঘরের বাইর ভিতর কুটি যেগুলো আছে বা উপরের যে পাটাতন বা এগুলাও নাইজেরিয়ান লোয়া কাঠ, মাঝের যে বেড়া যেগুলা এগুলা আমি একটু বিল ইয়ে করার লাগি, যে পল্লী বিদ্যুতে ইউজ করে ইলেকট্রিক কুটি যেটারে ইউক্যালিপটাস হয়, তো এইটাও ৫০ বছরের গ্যারান্টি আছে ইউক্যালিপটাস যেটা। আর যতগুলা লাকড়ি আছে নাইজেরিয়ান লোয়া কাঠ এগুলার ১০০ বছরের গ্যারান্টি আছে লিখিত। কাঠের ঘরের সবচেয়ে বেশি সৌন্দর্যটা হইল গিয়ে ওই যে জুল বারান্দা যেটা, সামনের যে বারান্দা যেটা, আমার জায়গার সংকটের কারণে ফার্সি না, আমার ইচ্ছা আছিল তিন দিকে সমান জুল বারান্দা দিয়া ঘরটারে করার, কিন্তু জায়গার অভাবে এটা হইল না আর কি। বাড়িটি তিনি শখ করে কিনেছেন মানুষের বিনোদনের জন্য, আর এর মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে নান্দনিক সৌন্দর্য ঠাসা বাড়িখানা। রোজি কেউ না কেউ দেখতে আসে নিখুঁত নির্মাণ শৈলীর বাড়িটি। কাঠের বাড়ি হিসাবে আইসি আর কি, ধরো আমরা এলাকাতে একটা সুন্দর বাড়ি হয়েছে হিসাবে দেখাতে আইসি বাড়িটা কিরকম কিলা খান। তো উদার মনা মানুষ যিনি আসছেন তাকে এক কাপ চা খেয়ে যেতে হয়, এবং আমরা দোয়া করি ওনার জন্য এই শখের বাড়িটি যে নিয়তে বানিয়েছেন ওনাকে আল্লাহ হায়াত দেন, শরীর সুস্থ করে দেন, এবং যারাই আসবেন সবাই দেখে যাবেন এই বাড়িটির নান্দনিকতা, বিশেষ করে বিক্রমপুরের মুন্সিগঞ্জের এই বাড়িটি। যত মানুষ সেখানে আসে প্রত্যেক মানুষকে উনি একটা আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন, চা বা যাই কিছু হোক মানে একটা কিছু খেয়ে মানে এখান থেকে যাওয়া লাগে। গড়িটা কিন্তু তান গড় নয়, গড় তো তান থাকার ১০ বেডরুমের গড় ও বিল্ডিং আছে, এরপরে তাই এটা বানাইছেন, এটা তান মনের শান্তির লাগি আর শখের লাগি। এই শখটা এখন এমন এক জিনিসে পরিণত হয়েছে যে এটা আসলে একটা দানর মতো হয়ে গেছে মানুষের লাগে, এলাকার লাগে। অনেক মানুষ দূর দূরান্ত আইয়া এই ঘরটা দেখরা, যেটা ভিন্ন অনেক আমরা এলাকাতে এই ধরনের ঘর মানে কেউ বানাইছে না আগে। একটা সময় ছিল যখন কেবল কাঠ ও টিনের যুগলবন্দিতে তৈরি হতো বাড়িঘর,
টিনের চালে বৃষ্টির টাপুটুপুর শব্দ, এ বাহানায় স্কুল পালানো বর্ষা দিনের রঙিন শৈশব, কনক্রিটের দেয়ালে প্রায় চাপা পড়ে গেছে। যত আমরা মানে আধুনিকতার যত সুয়া লাগুক না কেন, পুরানা যে ঐতিহ্য যেটা আছে, এটা ওই যে বাবুই পাখি বাসা যেটা, এটা যদিও জিনিসটা আর্টিফিশিয়াল, কিন্তু অন্তত পক্ষে 50 বছর আগর ব্যাক টু ওল্ড এইজ মনে করাইয়া দেয়। একটা আলাদা একটা সৌন্দর্যর বিষয় আদি আছে, একটা রুচির চাহিদারও একটা বিষয় আছে। গেল 6টি বছর ধরে ক্যান্সারে আক্রান্ত মাহবুব খান, তবু মানুষের মুখে হাসি ফোটানোর উদ্যোগে একটু পিছু হাটেননি তিনি। তার চাওয়া এই বাড়িতে এসে কেউ যেন খালি মুখে না ফেরেন, যা অকৃত্রিম আতিথেয়তার উদাহরণ। মিথিলা, ম্যাপ টিভি।